বাড়ছে রক্তের দালাল চক্র। 2 থেকে 5 হাজার টাকা দিলেই মিলবে রক্ত। বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে। এবার নাম উঠে এসেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের। শনিবার বহরমপুরের 55 তলা থেকে এক ব্যক্তি রক্ত বিক্রির টাকা নিতে এলে তাকে হাতে নাতে ধরা হয়। সঙ্গে সঙ্গে ঝন্টু কর নামে ওই ব্যক্তিকে বহরমপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রতারিত রোগীর পরিবারের অভিযোগ, মানে আমরা রক্তের জন্য খোঁজাখুঁজি করছিলাম, সেই সময় একজন মানে একজন কাকে ফোন করে ডেকেছে, উনি এসছে, উনি বলছে, এসে বলছে যে টাকা লাগবে, 5 হাজার টাকা দিলে আমরা রক্তের ব্যবস্থা করে দেবো। আর আমাদের খুব ইমার্জেন্সি মানে রক্তের প্রয়োজন ছিল, সেই জন্য মানে আমরা টাকাটা দিয়ে দিই, ঠিক আছে, কোনো জায়গা থেকে ব্যবস্থা না করে। রক্ত নিয়ে দুর্নীতি কবে বন্ধ হবে? চারিদিকে রক্তের আকাল, রক্তের বিনিময়ে দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। বারবার ঘুরে রক্ত না পেয়ে হয়রানির শিকার একাধিক রোগীর পরিবার। তো আমরাও তো রক্ত চেয়ে সেই রাতি থেকে আমরাও পাচ্ছি না, আমরাও 2-3 বার ঘুরে ঘুরে গেলাম, গিয়ে আমি বাড়ির ছেলেকে ডেকে আমি ব্লাড নিজে থেকে নিলাম। কিভাবে চলে রক্তের কালোবাজারি? প্রথমেই জানানো হয় ব্লাড ব্যাংকে রক্ত নেই, ডোনার নিয়ে আসলে রক্ত মিলবে, কিন্তু সবসময় ডোনার মেলে না, সেক্ষেত্রে দেরি হলে রোগীর সমস্যা বাড়তে পারে, তখনই হাজির হয় দালাল, টাকা দিলেই মেলে রক্ত। দেখুন, এখানে যতবারই আমরা এসেছি ব্লাড ব্যাংকে রক্তের জন্য, ব্লাড ব্যাংকে রক্ত থাকে না, সে যে কোনো গ্রুপ হোক, সে গ্রুপই বলে আমাদের কাছে এখন নেই, ডোনার নিয়ে আসতে বলে, অথচ যদি কোনো সোর্স নিয়ে আসা যায় তাহলে কিন্তু পাওয়া যায়। মানুষ সচেতন না হলে রক্তের কালোবাজারি বন্ধ হবে না। কবে মানুষ সচেতন হবেন? প্রশ্ন তুলে প্রতিবাদে সরব স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। মানুষের একটা মানুষের যখন রক্ত লাগছে, সেই মানুষটা প্রথম কথা হচ্ছে আমি রক্ত দেবো না, টাকা দিয়ে রক্ত নেব, এই জিনিসটা চলে আসছে। এই জিনিসটা যদি বন্ধ করা সম্ভব হয়, মানুষ যদি নিয়ে থেকে এসে রক্ত দেয়, তবেই রক্ত বিক্রি বন্ধ করা সম্ভব, আদারওয়াইজ নয়। রাজ্যে রক্তদান শিবির কমেছে, মানুষ টাকা দিয়ে রক্ত কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই বছরের পর বছর বিভিন্ন সময়ে এই রক্তের আকাল দেখা দিচ্ছে। আমার মনে হয় এই ব্যাপারে স্বাস্থ্য দপ্তর এবং বিশেষ করে প্রশাসনকেও এই ব্যাপারে কিন্তু উদ্যোগী নেওয়া দরকার। তার কারণ এবছরে রক্তদানটা খুবই সীমিত সংখ্যক হচ্ছে, যে কারণে বিভিন্ন সময় রক্তের একটা টান হচ্ছে। নেগেটিভ গ্রুপ, বাম্বে গ্রুপ তো অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, কিন্তু পজিটিভ গ্রুপ সেটাও অনেক ক্ষেত্রে অমিল হচ্ছে। এই সুযোগটা নিয়েছে এই দালাল, এই চক্র, তারা হাজার হাজার টাকা এই রক্তের বিনিময়ে তারা পেশেন্টরাতে দিচ্ছেন। প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে, মত বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাসের। টাকা নিয়ে রক্ত সাপ্লাই করছে, এইটা প্রশাসনকে বসে থাকলে হবে না। কড়া ব্যবস্থা, দৃষ্টান্তমূলক শাস্তি, তাতেই কিন্তু এই এই যে অসাধু ব্যবসাটা কিন্তু আটকানো সম্ভব। কিভাবে প্রকাশ্যে চলছে রক্তের দালালি প্রশাসন কি কিছুই জানে না? প্রশ্ন উঠলেও উত্তর মেলেনি। প্রাণ বাঁচাতে নিরুপায় হয়ে মানুষ ছোটেন হাসপাতালে, মানুষের ভোগান্তির দাম দেবে কে? প্রশ্নগুলো ঘুরে ফিরে আসতেই থাকে। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।